স্বাগত নিউজ বর্তমানে রিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুরু করছি সাতটার নিউজ স্টুডিও। শুরুতেই নজর রাখবো হুগলির দিকে, গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা ছড়িয়েছে কামালপুকুর কলেজ চত্বরে। ঘটনায় 8 থেকে 9 জন আহত হয়েছেন, লাঠি বাঁশ নিয়ে একে অপরের দিকে হামলা চালানো হয়। হামলায় আহত উভয় পক্ষের 8 থেকে 9 জন। সংসদ ভবন দখল নিয়ে রণক্ষেত্র হয়ে উঠল কলেজ চত্বর। গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা হুগলির গোঘাটের কামালপুকুর কলেজে। ঘটনাস্থলে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা ছড়িয়েছে হুগলির গোঘাটের কামালপুকুর কলেজে। ঘটনায় উভয় পক্ষের 8 থেকে 9 জন এই ঘটনায় আহত হয়েছেন, লাঠি বাঁশ নিয়ে একে অপরের দিকে হামলা চালানো হয়। হামলায় আহত উভয় পক্ষের 8 থেকে 9 জন। সংসদ ভবন দখল নিয়ে রণক্ষেত্রকাণ্ড কামালপুকুর কলেজে। চলছিল, তারপরে হঠাৎই কিছু বাইরের দুষ্কৃতী ছেলে হঠাৎই আমাদের উপর প্রাণঘাতী হামলা করে। তাতে আমাদের কিছু ছেলে রক্তারক্তি হয়, মাথা ফাটে, তাদেরকে আমরা মেডিকেলের জন্য ইতিমধ্যে পাঠিয়েছি। আর বাইরে থেকে যারা এসেছিলো তারা কেউ কলেজে পড়েনি, কোনো রকমভাবে কলেজের ছাত্রর সাথে যুক্ত নয়। তারা আমরা আমাদের আত্মরক্ষার তাগিদে যতটা পেরেছি সামলে নিয়ে কলেজটাকে আটকে রেখেছি। কারণ তারা কলেজে এলে ছাত্রছাত্রীর উপর যে টর্চারটা হবে সেটা তৃণমূল ছাত্র পরিষদ কোনো দিনই মেনে নেবে না। বিজেপির কিছু গুন্ডা বাহিনী সিপিএমকে ভাড়া করে নিয়ে এসে আমাদের উপরে চক্রান্ত সাজিয়ে আমাদেরকে মেরে বের করার চক্রান্ত করেছে। হ্যাঁ, ইট বৃষ্টি এবং লাঠি পাইপ কাত্তানে করে আমাদেরকে মারে এবং বাংলা বাংলি করা হয়। তার প্রতিবাদ আমরা ধিক্কার মিছিল এটা জানিয়েছি এবং আমাদের গোঘাট থানার ওসি সম্মানীয় তাকেও রিপোর্ট জানানো হয়েছে এবং প্রিন্সিপালকেও জানানো হয়েছে। অন্যদিকে গোষ্ঠী যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা ছড়িয়েছে হুগলির গোঘাটের কামারপুকুর কলেজে। ঘটনায় ইট বৃষ্টি হয়েছে, উভয় পক্ষের 8 থেকে 9 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। সংসদ ভবন দখল নিয়ে রণক্ষেত্রকাণ্ড হুগলির গোঘাটের এই কামারপুকুর কলেজে। ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের 8 থেকে 9 জন। একে অপরকে বাঁশ লাঠি দিয়ে আক্রমণ করা হয়, ইট বৃষ্টি চলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সংসদ ভবন দখল নিয়েই এই কাণ্ড ঘটিয়েছে, হঠাৎই অভিযোগ উঠছে, হঠাৎই তাদের উপর হামলা চালানো হয় এবং উভয় পক্ষের 8 থেকে 9 জন এই ঘটনায় কিন্তু আহত হয়েছেন। সংসদ ভবন দখল নিয়েই একেবারে রণক্ষেত্রকাণ্ড হুগলির গোঘাটে কামারপুকুর কলেজে।